আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওটি মানে টুথপেস্ট দিয়ে আপনারা কিভাবে হাত পা একেবারে ধবধবে ফর্সা করবেন। টুথপেস্টের সঙ্গে মাত্র দুইটি উপকরণ দিয়েই আপনারা এই ফেস প্যাকটি তৈরি করে নিতে পারবেন। এটা আপনারা ফেসেও অ্যাপ্লাই করতে পারেন, ফেস হাত পা মানে সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারেন, এতে কোনো সাইড ইফেক্ট নেই। তো আমি যে ফেস প্যাকটি তৈরি করে দেখাবো, এর মূল উপকরণ হচ্ছে টুথপেস্ট। অবশ্যই এখানে সাদা টুথপেস্ট নিতে হবে। টুথপেস্টটা আমাদের ত্বকের যে কালসে দাগ সোপ আছে সেগুলো দূর করতে সাহায্য করে, মানে যত রকমের কালসে দাগ সোপ সব দূর করে ত্বক একেবারে ধবধবে ফর্সা করে তুলে। আর এখানে আমি নিয়ে নিয়েছি লেবু, এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, বেশি লেবু নিইনি। এই এক টুকরো লেবু থেকে যে রসটুকু বের হবে সেটা দিয়েই আমি ফেস প্যাক তৈরি করব। তো লেবুটা আমি চিপে নিচ্ছি, লেবুতে আছে মানে ভিটামিন সি, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, আর ত্বকের জন্য তো অনেক উপকারী। ত্বক ক্লিন করতে লেবুর কোনো জুড়ি নেই, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আমাদের লেবুর গুণাগুণ অপরিসীম। তো লেবু নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি গ্লিসারিন। গ্লিসারিনটা তো ত্বকের জন্যে কতটা উপকারী সেটা বলা মানে আপনারা হয়তো সবাই জানেন যে গ্লিসারিন ময়শ্চারাইজারের কাজ করে। মানে গ্লিসারিন হচ্ছে ত্বক কোমল সফট এবং শাইনিং করে তোলে, ত্বকের যে একটা রুক্ষতা আসে সেই রুক্ষতাটা দূর করে ত্বক কোমল করতে ভ্যাসলিনের কোনো জুড়ি নেই। তো ভ্যাসলিন আর লেবুর রসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, সরি ভ্যাসলিন না, এখানে হচ্ছে গ্লিসারিন। আসলে আপনারা এখানে ভ্যাসলিন যদি দিয়ে দেন তাও হবে, তো গ্লিসারিনটা আমি দিয়ে নিয়েছি। আর এখানে মানে পরিমাণ মতো আমি এটা হচ্ছে টুথপেস্ট দিয়ে নিচ্ছি। তো টুথপেস্টটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, আপনাদের মানে যদি হাত পায়ে লাগান তাহলে বেশি পরিমাণে, আর ফেসে যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে আপনারা কম পরিমাণে তৈরি করে নেবেন। তো আমি তিনটা উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে এটা মিশতে একটু সমস্যা হয়, এই জন্য ধৈর্য সহকারে এটা একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তিনটা উপকরণই আমাদের ত্বক একবারে উজ্জ্বল মসৃণ সফট কোমল করে তুলবে, আর কয়েকদিনে আপনাদের ত্বক হয়ে যাবে গ্লোয়িং। একদিন ব্যবহার করলে আপনারা এর রেজাল্ট পেয়ে যাবেন। তো এই তো আমি এটা করে নিয়েছি, এটা আপনারা দিনে দুইবার অ্যাপ্লাই করবেন আপনাদের ত্বকে। তো এই তো আমি হাতে এভাবে একটু আলতো হাতে ম্যাসেজ করে করে লাগিয়ে নিচ্ছি। এই তো লাগাতে লাগাতেই মানে এর উপকারিতাটা আসলে বোঝা যাচ্ছে, ত্বকটা কতটা চকচকে হয়ে যাচ্ছে। তো একবার অ্যাপ্লাই করলে আপনারা এর ভালো রেজাল্ট পেয়ে যাবেন, ত্বক একবারে ভিতর থেকে গ্লোয়িং চকচকে একবারে মানে ফর্সা হয়ে যাবে, ইনস্ট্যান্ট আপনাদের ত্বক গ্লো করবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো প্লিজ আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। এই তো এটা আমি প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে ম্যাসেজ করে নিব, তারপরে কিছুক্ষণ রেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে এটা ধুয়ে ফেলতে হবে। আমি কিছুক্ষণ রেখেই ধুয়ে দেখাচ্ছি আমার ত্বকটা আসলে কতটা গ্লো হয়ে গেছে। সত্যি এটা 100% কার্যকরী, আপনারা দেখেন যে কতটা গ্লোয়িং হয়ে গেছে আমার হাতটা আগের চেয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।